হ্যালো গাইস, আমরা আজকে আপনাদের সামনে এক নতুন ভিডিও নিয়ে আসলাম, নতুন গেম। ঠিক আছে, এখান থেকে আমরা 18 লেভেলে চলে আসছি। আমরা এখন থেকে 18 লেভেল খেলবো, আপনার সাথে থাকুন। শুধু কাটাকাটি আর মারামারি, অল্প একটু লাগলেই এখন জীবন শেষ, জীবন শেষ, ও শেষ। খুব হার্ড একটা গেম, হ্যাঁ, এখানে খেলতে হলে অনেক ধৈর্য আর ইয়ার প্রয়োজন আছে। কখন যে মারি দিবে ভাই, কিছু ভাই যে ভাই ভাই রে ভাই, এই গেম যে আমি কবে শেষ করতে পারবো না পারবো ঠিক ঠিকানা নাই। তারপরে আমরা চেষ্টা আছি, দেখি কত্তির পর্যন্ত যাওয়া যায়, কত্তির পর্যন্ত যাওয়া যায়। ও ভাই রে ভাই, কেমনে সম্ভব, দেখি আবার ট্রাই করি, আবার ট্রাই করি, ট্রাই করতে করতে এ হয়ে যাবে, সমস্যা নাই, সমস্যা নাই, সমস্যা নাই। এবার 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 হয়ে যাবে, এবার হয়ে যাবে। হ্যাঁ, এবার আমরা চলে এসেছি। ও ভাই, কেন তো কাটা, এখানে কীভাবে বাড়াবো, এখানে লাভ দিতে হবে। হ্যাঁ, তারপর এই পড়ছি, এখানে উপরে তীরের মতো, এখন আমাদের চাইতে হবে একটা সিস্টেম করে, লাভ দিয়ে বসে আসতে হবে, তারপর এখানে বসতে হবে, দেন সব গুলো এখানে লাগবে। তারপর একটু ব্যাগে নেবো। ও মা রে মা, ভাই রে ভাই, সামনে একটা বোম, ও মা। যাক, আমরা পার হয়ে গেছি, এবার আমাদের একটু দাঁড়াইতে হবে, তার সামনে বোমের জন্য প্রস্তুতি নিতে হবে। ও ভাই রে ভাই, অল্পের জন্য বেঁচে গেলাম, বিশাল বড় একটা পায়ে 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 পড়লে আমাদের কাম শেষ। হ্যাঁ, চক, এ বাইরে 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 বাই, ট্রেনটা শেষের পথে এসে, যাক ব্যাপার না, আমরা আবার ট্রাই করব, এবার হয়ে যাবে, সমস্যা নাই, সমস্যা নাই, হয়ে যাবে। বাইরে ভাই, কিটা হার্ড গেম রে ভাই, বাইরে ভাই, বাইরে ভাই, ও মা আমার গেয়া। আমরা আবার ট্রাই করব, সমস্যা নাই, ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন, আমরা এবার এবার হয়ে যাবে, এবার হয়ে যাবে গাইস, এবার হয়ে যাবে ইনশাআল্লাহ। এনাদের লাভ দিতে, ও ও মিস্টেক, আবার ট্রাই করতে হবে, ট্রাই করতে করতে একবার না একবার হয়ে যাবে, সমস্যা নাই, প্রচুর হার্ড একটা গেম। যাই হোক, যাই হোক, আমরা আমরা আরে বাবা রে, এভাবে তো হবে না, আবার ট্রাই করি, ট্রাই করতে করতে হয়ে যাবে, তারা নাই চিল, এবার সুস্থ হতে এবার যাইতে হবে, যাইতে হবে। কীভাবে পার হবো রে ভাই, 18 লেভেলটা এত হার্ড একটা গেম, তা বলার বাইরে, শুধু অল্প একটু এপাশ ওপাশ হলেই মার গেয়া, মার গে আমার রে ভাই রে, কোনো ব্রেক নাই বলতে পারে, ট্রাই করি, আবার 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 হবে, এবার হবে, এবার হবে, এবার হবে, এবার হবে, এবার হবে। আরে ভাই রে ভাই, ও মা গো, অলরেডি গায়েস 3 মিনিট 56 সেকেন্ড হয়ে গেছে, তবু আমরা গেমটা শেষ করতে পারলাম না, দুঃখজনক বিষয়। আমরা এটাকে আরো ট্রাই করতে ট্রাই করতে, এত একটা হার্ড একটা গেম, কেমনে যে সম্পূর্ণ হবে এটা আমি ভাবতেছি। আবার ট্রাই 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 ট্রাই, এবার স্টার্টটা নিলাম, যাই হোক আবার এখানে ধরবো। এ মা গো মা, এটা খুবই দুঃখজনক বিষয় যে আমরা 5 মিনিট ধরে খেলতেছি, তবু ওরা পার হইতে পারতেছি না, পার হইতে পারতেছি না। এবার একটা চান্স আছে, দেখি কি করা যায়। আমি তো পুরো অবাক, সম্পূর্ণ গেমটা খেলতে হয়তো বা আমাদের ধৈর্য ধরতে হবে, আপনি ধৈর্য ধরে একটু দেখবেন কীভাবে এই লেভেলটা পার হইতে হয়। আমরা একটু পিছিয়ে, এবার একটু লাভ দিয়ে
এইবার পার হয়েছি সমস্যা নাই, লাফ দিয়ে আমরা এদিকে আসবো। এই বাবা এদিকে, হ্যাঁ তুমি মিয়া পরই আর শুতি পড়ো, যাই হোক ব্যাপার না। তারপরে আমরা নিচ দিয়ে যাবো, কারণ ওইখানে একটা বোম আছে, মা লাগলে আমাদের শরীর চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সামনে আর একটা বোম, এটা প্রস্তুতি নিতে হবে, লাভ দিতে হবে। হ্যাঁ তারপর সে আমাদের বিগ ব্রাদার বড় পা, ও রে ভাই রে ভাই, তারপরও হলো না, আবার দেখি ট্রাই করি, এবার ইনশাল্লাহ হয়ে যাবে। আমি 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 অবাক অবাক, আই এম তো অবাক, যাই হোক ব্যাপার না, আবার ট্রাই করতে করতে হয়ে যাবে, সমস্যা নেই। যাক আমরা স্টার্ট নিতে পারলাম না, দুঃখজনক বিষয়। পার হয়েছি, আবার এদিকে যাবো। ও রে ভাই রে ভাই, ওরে ভাই রে ভাই, অলরেডি 2-3 ফিটের মধ্যে ঢুকে গেছে, রক্ত বাইরে আসছে। তারপরে আমরা আছি, বেঁচে আছে এখন পর্যন্ত, আর একবার লাগলে মনে করেন ওটা জিন্দিগিতে চলে যাবে। তারপরে আমরা এটা পারবো, বোমটা আসতেছে, হ্যাঁ। তারপর সে আমাদের বড় পা, ব্রাদার ব্রাদার চলে এসছে, এখানে একটা বোম আছে, এটা আমাদের লাভ দিয়ে পার হতে হবে, লাভ দিয়ে পার হয়ে যাবে। যাই হোক কোনো মত নেই, আমরা এসছি। তারপরে সামনে আর একটা বড় বড় বিপদ, এটা বড় বিপদ বললেই চলে, এটা আমাদের পার হতে হবে। ও শিট, আমাদের পায়ের অর্ধেক অংশ কাটা গেছে, এখানে শীত চালা, এ ভাই এ ভাই, মার গেয়া মার গেয়া, মাদার চোদ মার গেয়া, কোনো উপায় নাই গাইস, সরে খোদা। আমরা আবারও পারলাম না, যাই হোক ব্যাপার না, আবারও আমরা চেষ্টা করবো, আবারও চেষ্টা করবো, আবারও চেষ্টা করবো, এবার হয়ে যাবে, এবার হয়ে যাবে, এবার হয়ে যাবে, এবার মাস্টার নিতে পারছি, এবার হয়ে যাবে। হ্যাঁ যাক, এখন পর্যন্ত আমাদের লাগে নাই, বসতে হবে, নাহলে আমাদের পিঠের মধ্যে সেই জিনিস যন্ত্রগুলো ঢুকে যাবে। যাই হোক আমরা নিচ দিয়ে যাবো, এখানে নিচ দিয়ে যাওয়ার পর দেখি কী হয়। গাইস আপনার সাথে থাকুন, আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমরা ও ভাই রে ভাই, অলরেডি 2টা হাত শেষ ভাই রে ভাই, বুক কাঁপিয়ে উঠে যখন মনে করেন সামনে বিপদ আসে। আবার আমরা আবার ট্রাই করবো, আবার ট্রাই করবো, আরে ভাই আগা না, আবার আবার যাচ্ছি, এবার দেখি কী অবস্থা, কী অবস্থা বড়দা, হ্যাঁ পার হয়েছি। তারপর আবার আমরা এদিকে থাকবো, হ্যাঁ তুমি শুধু পরে আর পরে, ও বাবা অল্পতেই লেগে গেছিল। যাই হোক আমরা অনেকবার চেষ্টা করলাম, তবুও গেমটা শেষ করতে পারলাম না। হ্যাঁ এটা অনেক হার্ড গেম, আপনারা খেলতে চাইলে খেলতে পারেন। এই বড় পা, এই পায়ের পায়ে যদি একবারের নিচে পড়ি তাহলে আমাদের অস্তিত্ব থাকবে না গায়েস। এই পার হয়েছি, এবার আমাদের এটা স্পর্শ করি নাই, যাই হোক বেঁচে গেছি। এবার এবার এর মধ্যে আমরাও বেঁচে গেলাম, যাই হোক। এরপরে আমাদের জন্য যে জিনিসটা অপেক্ষা করতেছে সেটা হচ্ছে, ভাই রে ভাই, এখানে পার হওয়ার কোনো ওয়ে দেখি না আমি। যাই হোক ব্যাপার না, আমরা আবারও ট্রাই করতেছি, হয়ে যাবে হয়ে যাবে। আরে ইয়ার মার গায়া, যাই হোক দেখি আমরা আবার ট্রাই করি, যতক্ষণ পর্যন্ত হবে না আমরা হাল ছাড়তেছি না, আমরা আছি নাসর বান্দা। ওয়াটার লেভেল পর্যন্ত যেহেতু আমি এভাবে চলে আসছি, আরও আসবো, সমস্যা নাই, এটার লেভেলও পার হবে। আপনার সময় আপনার গেমটি খেলতে পারেন, অনেক অনেক হার্ড একটা গেম, আর ইন্টারেস্টিংও আছে, মজার। এরকম গেম খেলতে ঝুঁকি অনেক লাগে, মানে
কোন সময় একটা মানুষের জীবন বিপদে পড়ে, কোন সময় জীবন চলে যায় বোঝা মুশকিল। আমরা একটু ব্যাগে দিয়ে আবার একটু স্পিডে যাবো, যাতে আমাদের ধরতে না পারে। রে ভাই রে ভাই, তারপরেও যেই লাউ সেই করবি, তারপরেও সে আর উঠতে পারে না, আমাদের মাথা কেটে গেল। যা কিছু করার নাই গায়েস, আমরা আমরা আপ্রাণ চেষ্টা করলাম, তবু ওই লেভেলটা পার হতে পারছি না। লেভেলটাতে কি একটু অবস্থা আমাদের, খেলতে খেলতে হয়ে যাবে হয়ে যাবে। আমরা একটু ব্যাগে দিয়ে আবার স্পিডে যাবে, ধরবো ধরিয়ে পার হবো। হ্যাঁ এইটুক পর্যন্ত ঠিক আছে, এরপরে যে লেভেলগুলো আসে এত হার্ড লেভেল আসবে যা বলার বাইরে। আপনারা যদি লেভেলগুলো দেখতে চান, ভিডিওগুলো মানে প্রতিটা ভিডিও প্রতিটা লেভেল কীভাবে পার হতে হয় যদি দেখতে চান, তাহলে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমরা আপনাদেরকে দেখাবো যে কীভাবে একটা একটা লেভেল পার হয়েছে। অল্পের জন্য বেঁচে গেছি গাইস, অল্পের জন্য অল্পের জন্য অল্পের জন্য বেঁচে গেছি। মানে আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ আমি এমনভাবে নিশ্চিত লাগে না। যাই হোক যাই হোক, এ মার গে আমার যা কোনো কথা হইল। আমি মানে পারলাম না গায়ে, আপনারা দেখাতে পারবো না যে এই লেভেলটা আমি কীভাবে পার হবো। আমি এই লেভেলটা তো পারে হতে পারছি না, এমন হার্ড একটা গেম। এদিক সেদিক হলেই জীবন শেষ, অল্প একটু এপাশ ওপাশ হলেই লাইফ বরবাদ। মার গেয়া দেখি, চেষ্টা করি, চেষ্টা করতে করতে হয়ে যাবে। এত এত কিছু আসার পরেও আমরা চলছি, আমরা চলছি। তারপর তারপর দেখি কতদূর পর্যন্ত যাইতে পারি। এখানে আমি এখন যাব কোন দিক দিয়ে, আমি তো কিছু খুঁজেই পাই না যে এদিকে গেলে ভালো হবে। এই এখানে তো কোনো উপায় নাই, আমি কি করব, এখানে তো কোনো উপায় নাই গাইস। মানে এই তো আমরা অলরেডি 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 উইন। ওরে বাপ রে বাপ, আরে বাপ রে, অলরেডি 12 মিনিট অপেক্ষা করার পর আমরা গেমটি সম্পূর্ণ করতে পেরেছি। আপনাদের যারা গেমটি ভালো লেগেছে, গেমটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। পরবর্তীতে ভালো ভালো লেভেল কীভাবে পার হইতে হয় সে বিষয়ে জানার জন্য কমেন্ট করুন। ধন্যবাদ সবাইকে।